আজকে আমরা ক্লাস সেভেনের ইতিহাসের তৃতীয় অধ্যায়ের যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সেন যুগের সাহিত্য ও সমাজ আমরা জানি সাহিত্য হচ্ছে সমাজের আয়না আর একদিকে আমরা রাজা লক্ষণ সেনের কথা আমরা পড়েছি আর লক্ষণ সেনের রাজসভায় কবিদের সংস্কৃত ভাষায় লেখা যে কাব্যে ধনী এবং বিলাসী জীবনের ছবি ফুটে উঠেছিল এবং রাজা লক্ষণ সেনকে কৃষ্ণের সঙ্গে তুলনা করে কবিরা তার স্তুতি করেছেন আবার একইভাবে গ্রামের সম্পন্ন কৃষকের জীবনযাত্রায় ছবিও ফুটে উঠেছে এই রকম একটি রচনায় যেমন বর্ষার জল পেয়ে চমৎকার ধান গজিয়েছে গরুগুলো ঘরে ফিরে এসেছে খেতে ভালো আখ হয়েছে আর কোনো ভাবনা নাই আবার অন্যদিকে গরিব মানুষের জীবনেরও ছায়া পড়েছিল সেই সময়ের সাহিত্যে যেমন তাদের যে দৈনন্দিন জীবনের যে অভাব কষ্ট সেগুলো সেগুলো কবিতার লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন যেমন খিদে কাতর শিশু গরিব লোকের ভাঙা কলসি ছেঁড়া কাপড় এই সব দৃশ্য ব্যবহার করেছেন কবিরা আর বৃষ্টিবহুল বাংলাদেশের কুড়ে ঘরের বাসিন্দা গরিব মানুষের জীবনের কষ্ট ধরা পড়েছে এরকম একটি লেখায় কাঠের খুঁটি নড়ছে মাঠের মাটির দেওয়াল গলে পড়ছে চালের খড় উড়ে যাচ্ছে কেঁচো খুঁজতে আসা ব্যাঙে আমার ভাঙা ঘর ভরে গেছে চর্যাপদের আছে হাড়িতে ভাত নেই নিত্য উপবাস এটাই চরম দারিদ্রে নিদর্শন আর চর্যাপদ আমরা তো আগে পড়েছি তোমাদের নিশ্চয় মনে আছে যে চর্যাপদ হচ্ছে খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা এবং গানের সংকলন এবং চর্যাপদের যে ভাষা সেটা কিন্তু আদি বাংলা ভাষার নিদর্শন আর আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন এবং চর্যাপদের মধ্য দিয়েই কিন্তু তখনকার বাংলার যে পরিবেশ সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে উঠেছিল আর এইভাবেই তাদের হাত ধরেই কিন্তু আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল এবার আমরা সেই সময়ের যে ডাক এবং যে খনার বচন সেই বিষয়ে আমরা দেখব প্রাচীন বাংলার সমাজে আমরা জানি কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা আর ডাক এবং খনার বচনের ছড়াগুলো হচ্ছে তারই প্রমাণ যেমন সাধারণ মানুষের মুখে মুখে বচন বা ছড়াগুলি সেই সময় চলতো আর সে তার মধ্যে বিভিন্ন জিনিস স্থান পেয়েছে যেমন কোন ঋতুতে কি ফসল বুনতে হবে কোন ফসলের জন্য কেমন মাটি দরকার কতটা বৃষ্টির দরকার এসব নানা কিছুর হদিস কিন্তু এই ছড়াগুলিতে পাওয়া যায় আর সেরকম কিছু উদাহরণও আমরা পেতে পারি যেমন মেঘ করে রাত্রে মেঘ করে রাত্রে আর দিনে হয় জল তবে যেন মাঠে যাওয়াই বিফল তেমনি আর একটা ক্ষনা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান খনা বলে চাষার পো শরতের শেষে সরিষারও তারপর একটা দিনে রোদ রাতে জল তাতে বাড়ে ধানের বল আর এই ধরনের যে ছড়াগুলো আমরা পড়লাম এবং বুঝতেই পারছি যে দৈনন্দিন জীবনের কিছু বিষয় কিভাবে চাষ করতে হবে ঋতুর কথা বৃষ্টি হলে কি কি শস্য কিভাবে ফল ফলাতে হবে সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে সেই রকমই দিনে রোদ রাতে জল তাতে বাড়ে ধানের বল অগ্রহায়ণে যদি না হয় বৃষ্টি তবে না হয় কাঁঠালের সৃষ্টি তার আমরা দেখছি আমাদের যে যে ঋতুর যে ফল সেগুলোর ফলন বা রাতের যে বৃষ্টি কিভাবে দিনের রোদ হচ্ছে রাতে জল হচ্ছে তা সেরকম হলেই ধান ভালোভাবে ফলন ধানের ফলন ভালো হবে এই যে মানুষকে বোঝানোর যে বিষয়গুলো সেই কবিতা ছড়ার মাধ্যমে বলা হয়েছে এবং মানুষেই বুঝে চলতো এবং প্রাচীনকালে সেগুলো কিন্তু এই খনার বচন যে ছড়াগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব পেত সাধারণ মানুষের কাছে এরকম আরও অনেক বচন আছে আর সাধারণ মানুষের মুখের ভাষায় এগুলো লেখা আর তারা এই ছড়াগুলো থেকেই নানা দরকারি জ্ঞান পেত এবং আমরা জানি সেই সময় প্রাচীনকালে মানুষ কিন্তু অত পড়াশোনা জানতো না তাদের অক্ষর জ্ঞান থাকতো না ছিল না এবং সেই কারণে এই যে জীবনে চলার পথে যে তাদের এই কবিতাগুলো তাদের কিন্তু অনেক সাহায্য করেছে কিভাবে তারা চলবে কিভাবে চাষ করবে এই বিষয়গুলো তারা জানতে পেরেছে এবার আমরা পাল এবং সেন বিষয় সেন শাসনকালের বিষয় আমরা পড়েছি এবার পাল এবং সেন শাসনকালের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা করব আমরা জানি যে পাল বংশের পরে সেন বংশ পাল বংশের রাজা গোপাল তারপরে আমরা ধর্মপালের কথা পড়েছি দেবপালের কথা পড়েছি মদন পালের কথা পড়েছি আর চারশো বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল পাল শাসন এবং যেহেতু এটা অনেক বছর ধরে ছিল বাংলার সমাজে সেটা স্থায়ী হয়েছিল যেটা আমরা বলতে পারি শিকর বলতে পারি এই বাংলার যে পাল বংশের যে শাসনের শিকর অনেক গভীর অব্দি গিয়েছিল আর সেন বংশের ক্ষেত্রে যদি আমরা দেখি এটা বছরের কিছু বেশি সময় স্থায়ী সেন শাসন সেই কারণে পাল বংশের যে গভীরতা বা পাল বংশের যে স্থায়িত্ব সেটা কিন্তু সেন বংশের ক্ষেত্রে হয়নি আর গোপাল আমরা জানি তিনি যখন রাজা হয়েছিলেন তখন তার পেছনে ছিল জনসমর্থন কারণ গোপাল যে সময় সিংহাসনে বসেছিলেন সেই সময় বাংলায় কিন্তু একটা বিশৃঙ্খলা অরাজকতা চলছিলো এবং যেমন আমরা এটাকে উদাহরণ দিতে পারি আমরা জানি পুকুরে অনেক মাছ থাকে এবং পুকুরের যে বড়ো মাছ ছোট মাছকে গিলে ফেলে খেয়ে ফেলে আর তখন ছোট মাছ শেষ হয়ে যায় বড়ো মাছেরই তখন মানে সর্বে সর্বা শেষ তখন আর ঠিক বাংলার সমাজের অবস্থাও সেরকম হয়েছিল যারা শক্তিমান তারা কিন্তু দুর্বল মানুষকে অত্যাচার করতো দুর্বল মানুষের ওপর অত্যাচার করে তাদের ধন সম্পত্তি হয়তো গ্রাস করে নিত এরকম দীর্ঘকাল এরম একটা অরাজকতা বা অব্যবস্থা চলছিল তখন সেই সময়ের কিছু বয়স্ক ব্যক্তি তারা চিন্তা ভাবনা করে ঠিক করলো এমন একজন মানুষকে সিংহাসনে বসানো দরকার যাতে এই বিশৃঙ্খলা অরাজকতার অবসান হয় আর সেই কারণে তখন তারা গোপাল নামে এক ব্যক্তিকে নির্বাচন করে সিংহাসনে বসায় এবং এইভাবেই পাল বংশের সূচনা আর ওই যে বললাম যে পুকুরে যেমন মাছদের যে বিষয়টা একই রকম বিশৃঙ্খলা যখন মানুষের সমাজে হচ্ছে মাছের মতো আচরণ তখন এরা করেছিল সেই কারণে এটাকে বলছে মাছ নেয় এবং এই পরিস্থিতিটা অবসান হলো যখন গোপাল সিংহাসনে বসলেন এবং গোপাল উপযুক্ত রাজা ছিলেন এবং তার সময় আমরা জানি তিনি প্রথম রাজা এবং তার শাসন ব্যবস্থা বেশ স্থায়ীও হয়েছিল এবং তিনি পাল যুগের প্রতিষ্ঠা করেছিলেন সাতশো পঞ্চাশ অব্দে এবং তারপরে বিভিন্ন রাজাদের কথা আমরা পড়েছি আর এবার যদি আমরা সেন রাজাদের কথা আমরা পড়ি বিজয় সেন কোনো কিন্তু জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেননি যেটা আমরা গোপালের কথা আমরা পড়লাম গোপালের সিংহাসনে বসার পেছনে যেমন একটা জনসমর্থন ছিল আর সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন তারপরে হেমন্ত সেন তারপরে এসেছিলেন বিজয় সেন আর বোঝাই যাচ্ছে সেরকম জনসমর্থন কিন্তু তার পেছনে ছিল না আর পাল শাসকরা যেভাবে বাংলা সমাজে নিজের শাসনকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছিলেন তাদের যে জনগণ যে পছন্দ করত সেই সমর্থন কিন্তু বা নিজেদের সেইভাবে গ্রহণযোগ্য করে তুলতে কিন্তু সেন শাসকরা পারেনি এছাড়াও শিক্ষা দীক্ষা ধর্মচর্চা শিল্পকলা সব দিক থেকেই পাল যুগ অনেক এগিয়েছিল সেটা তো আমরা বুঝতেই পেরেছি যেমন সেই যদি আমরা বিক্রমশীল মহাবিহারের কথা দেখি যেটা সেই পাল সম্রাট ধর্মপাল খ্রিস্টীয় অষ্টম শতকে মগধের উত্তর ভাগে গঙ্গার তীরে ভাগলপুর শহরের কাছে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই যে মহাবিহার সেটা কিন্তু খুব বিখ্যাত ছিল পাঁচশো বছর টিকে ছিল এবং এই মহা মহাবিহারে বৌদ্ধ ধর্মচর্চা শিক্ষা জন্য একশোর বেশি আচার্য সেখানে ছিলেন আর সেখানে ছাত্ররা বাইরে থেকে আসতো পড়াশোনার জন্য এবং বিভিন্ন বিষয় সেখানে শিক্ষাদান করা হতো ব্যাকরণ তর্কশাস্ত্র দর্শন পড়ানো হতো আর সর্বোচ্চ ছাত্র এখানে সবচেয়ে বড় কথা সেখানে যে এই এত বিশাল সংখ্যক ছাত্ররা পড়তে আসত তাদের কিন্তু তার জন্য কোনো অর্থ দিতে হতো না বিনা খরচে তাদের শিক্ষার ব্যবস্থা ছিল এবং আমরা জানি এখন যেমন একটা অ্যাডমিশন টেস্ট হয় স্কুলে বা কলেজে ভর্তি হওয়ার সময় অনেক সময় আর সেখানেও কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিয়ে ছাত্রদের ভর্তি হতে হতো এবং যখন তারা সেই মহাবিহারে পড়া শেষ করতো তাদের উপাধি প্রদান করা হতো এবং বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ ম চর্চার একটা বড় কেন্দ্র তাহলে আমরা দেখলাম শিক্ষা দীক্ষায় তারা কত এগিয়েছিল পাল যুগ তারপর ধর্মচর্চাতেও আমরা পড়েছি পাল রাজারা বৌদ্ধ ধর্মের তারা পৃষ্ঠপোষক ছিলেন বা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্যেও পাল যুগ এগিয়েছিল এবার আমরা ভারত এবং বহির্বিশ্ব যেটা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই সময়ের কথা আমরা পড়ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষে অনেক বিচিত্র সংস্কৃতির লেনদেন এবং সংঘাত দেখা যায় আবার ভারতীয় সংস্কৃতির অনেক নমুনা দক্ষিণ পূর্ব এশিয়া তিব্বত চীন এই সকল জায়গায় পাওয়া যায় তাহলে বোঝা যায় নানা রকম সংস্কৃতির মেলামেশায় ভারতের ভারতের বৈচিত্র্যময় জীবনযাপন গড়ে উঠেছিল এবং সেই জীবনযাপন স্থির ছিল না প্রয়োজনে নিজেকে পরিবর্তনও করেছিল আর সেই কারণে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান বৈচিত্র্যময় স্থানীয় মানুষদের দেখতে পাওয়া যাবে আর এই বৈচিত্র্যগুলি ভালোভাবে বুঝে সেগুলি টিকিয়ে রাখা কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তারপরে আমরা জানি ভারতবর্ষে ইসলামীয় সংস্কৃতি আসে এবং তারপরে তার আসার ফলে ভারতের জ্ঞান জ্ঞানচর্চার লাভ হয়েছিল বেশি এবং দুই সংস্কৃতির মেলামেশার ছাপ পড়েছিল সমাজ সংস্কৃতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থায় আর ভাষা পোশাক পরিচ্ছদ খাদ্য সং সঙ্গীত চিত্রকলা এগুলো থেকে প্রশাসনিক যে ধ্যান ধারণা এগুলো ধীরে ধীরে পাল্টাতে থাকলো এবং এই যে একটা বোঝা পড়া সেটা কিন্তু একমুখী ছিল না উভয় উভয়কে প্রভাবিত করেছিল এবং কখনো কখনো সংঘাত বেঁধেছিল কিন্তু অনেক দিনের মেলামেশায় আস্তে আস্তে দুটো ধারাই কিন্তু মিশে গেল এবার আমরা আর একজন পণ্ডিত মানুষের কথা পড়ব তার নাম হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান বা অতীশ দীপঙ্করও যাকে আমরা বলতে পারি এই যে ভারত এবং ভারতের মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতা তার অন্যতম উদাহরণ হচ্ছেন দীপঙ্কর শ্রীজ্ঞান এবং তিনি বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সব থেকে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন এবং মোটামুটি তার সময়সীমা অনুমান করা হয় নশো আশি থেকে এক হাজার তিপান্ন খ্রিস্টাব্দ এবং এই অতীশ দীপঙ্কর তিনি জন্মগ্রহণ করেছিলেন বঙ্গাল অঞ্চলের বিক্রম বিক্রমণিপুরের বজ্রযোগিনী গ্রামে আর তিনি সেই ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না এবং সেই কারণে তার বাড়ি আজও কিন্তু নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত আর আগের দিন আমরা ওদন্তপুরী বিহারের কথা পড়েছি সেই অদন্তপুরী বিহারে আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন আর সম্ভবত তিনি বিক্রমশীল ওদন্তপুরী এবং সোমপুরী মহাবিহারের আচার্য এবং অধ্যক্ষ ছিলেন আর তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় পর্বত অতিক্রম করেন এবং তিব্বতে পৌঁছান সেটা মোটামুটি এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দ এবং সেখানে গিয়ে তিনি মহাজান বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং আমরা এখানেও বলবো মহাজান বৌদ্ধ ধর্ম আমরা আগের দিন পড়েছি বা মহাজান বৌদ্ধ ধর্ম ছাড়াও হিনজান ধর্মেরও একটা বিষয় আমরা জেনেছি যাই হোক তিনি মহাজান বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় এবং তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন এবং তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায় আর অতীশ দীপঙ্কর তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে সেখানে পূজিত হন আর তিব্বতের রাজধানী লাসার কাছে তার স্থান পবিত্র তীর্থক্ষেত্র এবং সমগ্র বাংলা বিহারের ওপর তার গভীর প্রভাব ছিল তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে আর অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতি আচার্য সম্পর্কে লিখেছেন বাঙালি অতীশ লঙ্গিল গিরি তুষারে ভয়ঙ্কর জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর তাহলে আমরা দেখলাম তিনি একজন জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন এবং তার অবদান আমরা চিরকাল মনে রাখব আর এই সময় ভারতীয় শিল্প ভাষা সাহিত্যের যে চর্চা ছড়িয়ে পড়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং ভারত মহাসাগরকে কেন্দ্র করে বাণিজ্য এবং ধর্মপ্রচারের মাধ্যমে এই সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হয়েছিল কম্বোডিয়ায় রামায়ণের ঘটনাবলী নিয়ে নৃত্য সঙ্গীত খুবই জনপ্রিয় ছিল আর খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে ইন্দোনেশিয়ার বড়ো যে বৌদ্ধ মন্দির সম্ভবত পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল আর শতকের প্রথম ভাগে কম্বোডিয়ার আঙ্কোর ভাটে বিখ্যাত বিষ্ণু মন্দির তৈরি হয় এবং পরে এখানে বৌদ্ধরাও কিন্তু উপাসনা করত এবং এই যে মন্দির তার গায়ে রামায়ণ মহাভারতের বিভিন্ন গল্প গাথা সেখানে খোদাই করা হয়েছে তবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতবর্ষের সম্পর্ক ছিল একমুখী সেটা কিন্তু আমরা ভাববো না এটা আমাদের ভাবা ভুল হবে পান পাতা এবং অন্যান্য বেশ কিছু ফসল কিভাবে ফলাতে হয় তা এই সব প্রতিবেশী দেশগুলি থেকে ভারত শিখেছিল আর এই সব দেশগুলির শিল্প ধর্ম লিপি এবং ভাষার ক্ষেত্রে ভারতের অনেক প্রভাব ছিল কিন্তু সেখানকার সমাজ সংস্কৃতি তার নিজস্ব মেজাজ কিন্তু বজায় রেখেছিল আর তার মধ্যে স্থানীয় উপাদানের সাথে ভারতের যে বৈচিত্র্যময় সংস্কৃতি তারও কিন্তু ছোঁয়া লেগেছিল তাহলে আমরা দেখলাম আজকে যতটুকু আমরা পড়লাম এর মধ্যে আমরা অতীশ দীপঙ্করের কথা আমরা দেখলাম তিনি একজন বিখ্যাত মানুষ তার সম্পর্কে আমরা ভালো করে পড়বো এছাড়াও সাহিত্য সমাজ সেন যুগে কেমন ছিল এগুলো আমরা দেখব আচ্ছা এবার আমরা একটু প্রথম দিন থেকে যা যা পড়েছি সেই বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু আলোচনা করি প্রথমে আমরা যেটা প্রথমেই যেটা আমরা দেখেছি ভারতের সামন্ত ব্যবস্থা এবং সেখানে সামন্তদের মধ্যে বিভিন্ন ভাগ আমরা দেখেছি ছোট সামন্ত উপসামন্ত তাদের আলাদা আলাদা কাজ হ্যাঁ এইভাবে নাম ছিল মহা সামন্ত এবং আমরা তার পরে পরে আবার ভারতের সামন্ততন্ত্রের সঙ্গেই আবার ইউরোপের সামন্ততন্ত্র বিষয় আমরা দেখেছি এবং বলা হচ্ছে যেন একটা ত্রিভুজের মতো আকৃতি ছিল এই সামন্ত সমাজের কাঠামো এবং ইউরোপের সামন্ততন্ত্র মধ্যেও আমরা নাইটদের কথা পড়েছি এবং নাইটরা তারা লোহার পোশাক পরে ঘোড়ায় চড়ে তারা যুদ্ধ করতে এগুলো আমরা দেখেছি আর এছাড়াও প্রভুদের খামারে ভূমিদাসদের কথা আমরা দেখেছি স্বাধীন চাষিদের কথা আমরা দেখেছি তারপরে দক্ষিণ ভারতের অর্থনীতির বিষয় আমরা দেখেছি এবং সেখানে মন্দির যে বিষয়টা মন্দির সংলগ্ন যে মানুষের বসতি সেগুলো আমরা দেখেছি মন্দিরকে ঘিরে লোকালয় শিল্পীদের বসবাস গড়ে উঠত এবং মন্দির কর্তৃপক্ষকে রাজা ব্যবসায় অভিজাতরা নিষ্কর জমি দান করতো সেগুলো আমরা পড়েছি আর চোল রাজাদের কথা আমরা পড়েছি চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা এবং তাছাড়াও রাজা ছাড়াও সেই সময় বিভিন্ন প্রদেশ ছিল রাজা বিভিন্ন প্রদেশ গঠন করেছিলেন রাজ্যকে কয়েকটি প্রদেশ বা মন্ডলমে ভাগ করা হয়েছিল এছাড়াও আমরা সেই সময় সমাজে যারা পুরোহিত বা যারা পুজো করতেন তাদের একটা আলাদা সম্মান ছিল আমরা পড়েছি সেই ব্রাহ্মণদের প্রতিভাশালী মানুষরা তারা জমি দান করতেন যে জমির বিনিময়ে তাদের কর দিতে হতো না সেটাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলে দেখেছি আমরা তারপরে আমরা বণিকদের যে অবস্থা সেই সময় বণিকরা তারা আমদানি রপ্তানি করে বেশ ভালোই তারা অর্থ উপার্জন করত সেটা আমরা দেখেছি রাজার সম্মানের জন্য বিভিন্ন উপাধি তিনি নিতেন মহারাজা অধিরাজ ত্রিভুবন চক্রবর্তী এগুলো তারপরে পাল সেন যুগের যে সম্পদ অর্থনীতির বিষয় আমরা দেখেছি আর সেই সময় করি ছিল কেনা বেচ মা কেনা মাধ্যম আমরা জানি এখন যেমন আমরা টাকা পয়সা এগুলো বলা হয় সেই সময় কিন্তু করি ছিল কেনা প্রধান মাধ্যম এটাও কিন্তু একটা নতুন বিষয় আমরা মনে রাখবো তারপরে ভূমিদানের নিদর্শন আমরা দেখেছি আর রাজা কিভাবে আয় করতেন বিভিন্ন বিষয়ের ওপর কর আরোপ করে সেটাও আমরা দেখেছি বিভিন্ন ফসলের কথা সেগুলো আমরা পড়েছি কার্পাস তুলো এগুলো চাষ করা হতো তারপর বাঙালির যে খাওয়া দাওয়া কী ধরনের খাবার তারা খেত সেটাও আমরা আলোচনা করেছি তারপরে সমাজ সংস্কৃতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি রামচরিত কাব্যের কথা আমরা পড়েছি তারপর চক্রপানি দত্তের বিষয় নির্বাণ কি দেখেছি আমরা নালন্দা বিষয় আমরা পড়েছি এবার আমি আজকে যে অংশটা পড়িয়েছি তার মধ্যে কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেমন একটা প্রশ্ন সেন যুগের সাহিত্য সমাজ সম্পর্কে যা যেন লেখো এটা একটা প্রশ্ন তারপরে ভারত এবং বহির্বিশ্ব খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক হ্যাঁ এই এই সময়ের মধ্যে ভারত এবং বহির্বিশ্বের যে সম্পর্ক সেটা আলোচনা করো এটাও তোমরা করবে এবং লিখবে এবং যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের তার উত্তর তোমরা বাড়িতে লিখবে এবং যখন স্কুল খুলবে আমাকে দেখাবে তারপর পাল এবং সেন শাসনকালের তুলনা করো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে হচ্ছে অতীশ দীপঙ্কর সম্পর্কে যা যেন লেখক এটাও তোমরা লিখবে এবং যেভাবে বললাম সেই প্রশ্নের উত্তরগুলো লিখবে এবং যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে পড়বে তাহলেই তোমরা পড়া মনে রাখতে পারবে এবং এইভাবে প্রশ্ন উত্তরগুলি লিখে আমাকে ছুটি স্কুল যখন খুলবে তখন দেখাবে